নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। উৎকোচ নীতি ধরা পড়লেন শিলচর ট্রেজারি অফিসের কর্মচারী, তদন্তে ভিজিলেন্স টিম। কালো ব্যাচ পরে বিক্ষোভ কর্মসূচি পালন ডলু বাঁচাও সমন্বয় কমিটির, প্লে কার্ড নিয়ে প্রতিবাদ। করিমগঞ্জে চলন্ত অটোর উপর গাছ পড়ে মৃত্যু চালকের, চাঞ্চল্য এলাকা জুড়ে। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুসারে গোটা রাজ্যে অর্থনৈতিক কর্মকলাপ রুখতে পুলিশ প্রশাসন সহ ভিজিলেন্স ও দুর্নীতি দমন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে বহু সরকারি দপ্তরে কর্মীরা নিজেদের স্বার্থে অর্থনৈতিক কর্মকলাপ দাপটের সাথে চালিয়ে যাচ্ছেন। বুধবার উৎকোচ নিয়ে গিয়ে হাতে নাতে আটক করা হলো এক সরকারি কর্মীকে। এদিন রাজ্যের ভিজিলেন্স ও দুর্নীতি দমনের আধিকারিক সহ কাছাড় পুলিশের এক প্রতিনিধি দল শিলচর ট্রেজারি অফিসের সিনিয়র সহকারী হিসেব রক্ষক মদন মোহন সিংহকে উৎকোচ আদায়ের সময় হাতে নাতে আটক করেন। এদিন ট্রেজারি অফিসের সিনিয়র হিসেব রক্ষক মদন মোহন সিংহকে প্রায় 10,000 টাকার উৎকোচ আদায়ে আটক করেন ভিজিলেন্স ও দুর্নীতি দমন বিভাগের আধিকারিক সহ কাছাড় পুলিশের প্রতিনিধি দলের কর্মকর্তারা। কেন তিনি উৎকোচ আদায় করেছেন এ নিয়ে জোর তদন্ত চলছে, তবে অভিযোগকারী কে তা জানা যায়নি। কাছাড় পুলিশের তরফ থেকে এদিন ট্রেজারি অফিস চত্বরে ব্যারিকেড করে রাখা হয়েছে। এদিকে শিলচর ট্রেজারি অফিসের সম্মুখে থাকা বড় সাইনবোর্ডে হলফ করে লেখা রয়েছে সরকারের দেবনা নেবনা স্লোগানের কথা। তবে কি প্রশাসনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য শুধুমাত্র তা হলফ করে লিখে রাখা হয়েছে, এ নিয়ে প্রশ্নের জোয়ার বইছে সচেতন মহলে। রাজ্য সরকার ও কাছাড় জেলা প্রশাসন কর্তৃক গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে 144 ধারা জারি সহ পুলিশ অতিশয্যের প্রতিবাদে বুধবার ডলু চা বাগান বাঁচাও সমন্বয় কমিটির আহ্বানে কাছাড় জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, শান্তিপূর্ণ জমায়েত ইত্যাদি কর্মসূচি পালন করা হয়। এদিন প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বেলা 1টা নাগাদ শিলচর অফিস পাড়া স্থিত শহীদ ক্ষুদিরাম মূর্তির বিপরীতে বুকে কালো বেজ পরিধান করে ডলু চা বাগান বাঁচাও সমন্বয় কমিটির সদস্যরা প্রতিবাদে সামিল হন। তারা ডলু চা বাগান সহ কাছাড় জেলা থেকে 144 ধারা প্রত্যাহার করা, ডলু চা বাগানের জমিতে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির ভুয়ো অজুহাত দেখিয়ে চা শিল্পকে ধ্বংস না করা, সার্ভে রিপোর্ট অনুসারে অন্য স্থানে স্থানীয় জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিমানবন্দরের তৈরির স্থান নির্ধারণ করা, চারা গাছ উপড়ে ফেলা জমিতে পুনরায় চারা গাছ রোপণ করা, চা শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা, পুলিশি আতিশয্য বন্ধ করা সহ রাজ্যের চা শিল্পকে রক্ষা করে ডলু চা বাগানে পর্যটন কেন্দ্র গড়ে তুলে কর্মস্থানের সুযোগ সৃষ্টির দাবি সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করা। এদিন সমন্বয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্মল কুমার দাস, দীপকর চন্দ, ডক্টর এম শান্তি কুমার সিংহ, অরিন্দম দেব, প্রদীপ নাথ সহ বহু পরিবেশ প্রেমী জনগণ। আচার ভিত্তিক চালা দিবস পালন করা হচ্ছে ডলু চা বাগানের। যে নাটক চলছে তার বিরুদ্ধে সরকার অনুমান সাপেক্ষে 144 ধারা জারি করেছেন। আমরা জানি জানি সেই সত্যি কেন হয়েছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তার জন্য আজকে আমাদের
এই সরকারি হত্যার বিরুদ্ধে আমাদের এই চালবে। এই যে প্ল্যাকার্ডগুলি, সেই নাটক সমস্ত আজকে বলবো ভারতবর্ষব্যাপী সবাই জানেন, নিত্য নতুন ডকুমেন্ট বেরোচ্ছে যে এখানে এই কাজ করা উচিত নয়, সম্ভব নয়, আইনগতভাবে সেটা পারমিসেবল নয়, কিন্তু তাতেও চলছে অনেক খেলা। নিত্য নতুন সব পেপার আমাদের হাতে আসছে, একটা স্ট্যাটাস কিউ মেনটেন করা একটা জায়গাতে কী করে আবার পরবর্তীতে কোন ডিল হয় সেগুলি পরবর্তীতে কোর্ট বুঝে নেবে। কিন্তু শ্রমিকদের প্রতি যে অন্যায় হচ্ছে, যে বন ধ্বংস হলো, তার বিরুদ্ধে আজকে সারা কাছাড়ে আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে হলো এই কালা দিবস পালন করছি। বুধবার 37 নং জাতীয় সড়কের পাশে থাকা একটি বিশাল গাছ অটোরিকশার উপর উপড়ে পড়ার ফলে ঘটনাস্থলে মৃত্যু হলো এক অটোচালকের। জানা যায় অটোচালকের নাম আজহার উদ্দিন। এই শোকাহত ঘটনাটি সংঘটিত হয়েছে সীমান্ত জেলা করিমগঞ্জ শহরের অগ্নি নির্বাপক কার্যালয়ের সম্মুখে। দীর্ঘ কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে গাছের গুড়ার মাটি নরম হওয়ায় ফলে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে অনেকেরই ধারণা। এদিন বৃষ্টির সময় কোনো ধরনের ঝড় তুফান কিছুই ছিল না, তারপরও এই বিশাল গাছটি অটোরিকশার উপর উপড়ে পড়ার ফলে চালক আজহার উদ্দিনকে মৃত হতে হয়েছে। মৃত অটোরিকশা চালকের বাড়ি নীলামবাজার আলমখানি এলাকায় বলে জানা গেছে। এদিকে এই দুর্ঘটনায় বরাত জোরে প্রাণে বাঁচলেন অটোতে থাকা নীলামবাজার এলাকার অন্য দুই যাত্রী। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়। সেখানে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মানে গাছের অর্ধেক কাটার পরে গাছে আরো চাপা মারছে। আমি বলছি ওরকম গাড়ি নতুন জ্যাক লাগাও, আপনাদের কাটো, তারা মানছে না। মানছে না বলতে কে মানছে না? ফায়ার ব্রিগেডের মতো থামিয়ে গেছে, আরো মাসি বেশি কাটো কাটো। আমি যা তো যতটুকু আমার লোকদের দোষ দেয় আমি বলছি কাটিয়ে আমি দেখছি তো না, কারণ গাছ এসে গিয়ে ডালতি ধরা এসে গিয়ে তো দৌড়াচ্ছে। মালদানো মনে করো কিন্তু যদি মালদানো আপনি কাটিয়ে দেন আরো প্রেশার বড় নেন, প্রেশার কি নেই দেখো। আমি বলছি কাটিয়ে নেন দাদা, তারা মানছে না। আমাদের কাটিয়ে গাছ করতে তারপরে গাছ কাটার পরে গাছ কিছু মানছে, মানছে হেল্প করছে প্রশাসন তো করে আছে। মানছে হেল্প করছে আমরা নিয়ে যাচ্ছি সিভিল হসপিটালে আইসি। বর্তমান নিয়ে যাওয়ার পরে ডাক্তারও ফার্স্টে পাইছি না, সোনাইয়ে দুর্ঘটনায় মৃত্যু হওয়া ব্যক্তির নিকটাত্মীয়দের 2 লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হলো দুর্যোগ মোকাবিলা বিভাগের তরফ থেকে। বুধবার সোনাই সার্কেল অফিসে সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া ওরফে সাজুর উপস্থিতিতে 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত সোনাই এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হওয়া 8 জন নিহত ব্যক্তির নিকটাত্মীয়দের হাতে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তার অনুমোদন পত্র তুলে দেওয়া হয়েছে। এতে সোনাই ধলাই দুর্যোগ মোকাবিলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসার বিপ্রজিৎ চক্রবর্তী, সোনাই সার্কেল অফিসার ডক্টর দীপঙ্কর নাথ, সোনাই পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কমিশনারের প্রতিনিধি আনসারুল হক, সোনাইর 10 নম্বর ওয়ার্ড কমিশনার নূর আহমেদ, কোচদরম জিপি এপি সদস্য মিজানুর রহমান লস্কর ওরফে হিরণ সহ AIUDF এর বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন দুর্ঘটনায় নিহত হওয়া ব্যক্তিদের নিকট আত্মীয়দের হাতে আর্থিক সহায়তার অনুমোদন পত্র তুলে দেন বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া। পরে ধলাইতে গিয়ে আরও 2 জন ব্যক্তির নিকট আত্মীয়দের হাতে 2 লক্ষ টাকা অনুমোদন পত্র তুলে দেওয়া হয়। সবাই গম পাইছে যে আমি ইয়াতে কিয় সমাবেত হয়েছো। ইয়াতে বিশেষকৈ আমাৰ আজি মূল কাৰণটো হ'ল এক্সক্ৰেচিয়াৰ যোনটো এক্সিডেণ্টেল ডেথ যাৰ যাৰসকল হ'ল 2018ৰ পৰা লৈ পেলাই আজিলৈকে যিমানখিনি সকলৰ আছিলে আজি আমি তেওঁলোকক দিম। সকলোকে মই ধন্যবাদ জনাইছোঁ আপোনালোকে ইয়াতে আহিছে, বিশেষকৈ MLA ছাৰ, তেওঁ মই আকৌ এবাৰ ধন্যবাদ জনাইছোঁ। তেওঁ নিজৰ বহুমূল্য সময়টো আমাক দিছে, তাৰ বাবে তেওঁক অশেষ ধন্যবাদ দিছোঁ। আৰু আমাৰ অলপ দেৰি পিছতে চেৰিমনিয়েল ফাংচন ষ্টাৰ্ট হ'ব, চেৰিমনিয়েল ডিষ্ট্ৰিবিউচনটো আমাৰ MLA ছাৰৰ হাতৰ পৰা আমি আপোনালোকক দিম। ধন্যবাদ।
আচমকা নবনির্মিত মডেল স্কুলের ছাদ ভেঙে পড়ায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের হাতিছড়া জিপির বাগান মডেল স্কুলে। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা মডেল স্কুল নির্মাণে বরাদপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তারা বলেন, মডেল স্কুল নির্মাণে এলাকায় থাকা ফুটবল মাঠের একপাশে স্কুল নির্মাণ করা হয়। মাস দেড়েক আগে রাজ্যের অন্যান্য মডেল স্কুলের উদ্বোধনের পাশাপাশি ওই এলাকায় থাকা মডেল স্কুলটিরও উদ্ঘাটন করা হয়। প্রায় 2,40,00,000 টাকা ব্যয় সাপেক্ষে এলাকায় স্কুলটি নির্মাণ করা হয়। বুধবার আচমকা স্কুলের ছাদ ভেঙে যাওয়াতে স্কুল সংলগ্ন মাঠে ফুটবল খেলতে আসা কয়েকজন অল্পবিস্তর আহত হন। তবে স্কুলে পড়ুয়ারা না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। সরকার কাজ নির্মাণে ব্যাপক অর্থ বরাদ্দ করা সত্ত্বেও ঠিকাদারের নিম্নমানের কাজের দরুন ছাদ ভেঙে পড়ে বলে অভিযোগ তোলেন তারা। এদিকে ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে আসেন বরখলায় থাকা শিলচরের সাংসদ প্রতিনিধি বিশ্বজিৎ দাস, হাতিছড়া জিবি সভানেত্রী উমা ভূমিজ প্রমুখ। তো আবি দেখিয়ে কহা তো হি যা রহা হ্যায় কি মতলব কে টুট কে গির গিয়া ইয়ে ভো। দোষ মে কিসকা হ্যায়? বানানে ওয়ালে কা দোষ হ্যায়, সরকার কা দোষ কোই নি হ্যায়। সরকার কা কোই দোষ নি হ্যায়, বানানে ওয়ালে কা দোষ হ্যায়। জিসনে ইয়ে বানায়া হ্যায় উসি কা দোষ হ্যায়। আবি দেখিয়ে কিসকে ভরোসে আবি বচ্চো কো ইয়াহ ভেজা যায়। तो सरकार का मतलब क्या होता है? सरकार का कोई जिसने बनाने वाले का दोस्त, तो यही कहते हैं कि तो कहावत यही हुआ कि सरकार का माल दरिया में डाल। क्योंकि अभी क्या क्या जाए, सरकारी स्कूल में कैसे आदमी पढ़ाएंगे? नाम तो यही से बदनाम होता है। सरकार का कोई दोष ही नहीं है, बदनाम तो ये लोग करते हैं। बच्चों को कैसे पढ़ाएंगे? आप पढ़ाएंगे? हम पढ़ाएंगे? कैसे पढ़ाएंगे? किस भरोसे में पढ़ाएंगे? तो अभी सरकार से ही गुजारिश है, सरकार तो बहुत अच्छा है, सरकार बहुत अच्छा काम कर रही है, तो कृपया करके इन चीज़ों को भी नज़र दें, गौर करें, तभी जाके सरकार जो मतलब सटीक उसका कार्य सटीक जगह पर अनुष्ठान होगा। और ये बहुत बड़ा घटना हो सकता था, अगर आप लोग गौर कीजिए, अगर स्कूल चलता तो स्कूल के टाइम में होता, सिर्फ समय का, कुछ समय का व्यवधान है, नहीं तो क्या, नहीं तो क्या हो जाता, अनर्थ हो जाता। দিন কয়েকের টানা বৃষ্টির দরুন ফের বরাকের জল বাড়তে শুরু করেছে। বুধবার দুপুরে শিলচর অন্নপূর্ণা ঘাটে জল বাড়ার খবর পাওয়া গেছে। আসাম ওয়াটার রিসোর্স বিভাগের তথ্য অনুসারে জানা গেছে, এদিন রাত 8টা নাগাদ শিলচর অন্নপূর্ণা ঘাটে জলস্তর রয়েছে 17.56 মিটার। এদিকে গুয়াহাটি আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় গোটা রাজ্যের বেশ কয়েকটি জেলাতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই রাজ্যগুলো হল বাক্সা, তামুলপুর, বরপেচা, বাজালি, কাছাড়, দরং, ধুবড়ী, দক্ষিণ শালমারা, ডিমাহাসাও, গোয়ালপাড়া, কার্বি আলং, পশ্চিম কার্বি আলং, নলবাড়ী, শোনিতপুর, বিশ্বনাথ ও উদালগুড়ি। বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাই সার্কেলের অধীনে বিগত দিনে প্রাকৃতিক দুর্যোগ ও মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত তিনজনের পরিবারের হাতে কাছাড় জেলা দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে 2,00,000 টাকা করে চেক তুলে দেওয়া হয়। বুধবার ধলাই ফরেস্ট ইন্সপেকশন বাংলোর সাংস্কৃতিক ভবনে আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেন মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল। এদিন তার সাথে উপস্থিত ছিলেন সোনাই সার্কেলের আধিকারিক বিকাশ চিত্রী। এদিন ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা প্রয়াত অসীম বর্মনের পরিবারের হাতে 2,00,000 টাকার চেক, চন্ডীঘাট জিপির অন্তর্গত লায়লাপুরের বাসিন্দা জবুর উদ্দিনের পরিবারকে 2,00,000 টাকার চেক এবং দিদারকোষ প্রাগমভণ্ডের বাসিন্দা আব্দুল হকের পরিবারের হাতে 2,00,000 টাকার চেক তুলে দেওয়া হয়। এদের মধ্যে দুজন পথ দুর্ঘটনা এবং অপরজন রুকনী নদীর জলে ডুবে মৃত্যু হয়। এদিন চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, জেলা দুর্যোগ মোকাবেলার ফিল্ড অফিসার বিপ্রজিৎ পাল, কাছাড় জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, নরসিংপুর মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুড়ি, সম্পাদিকা শিলা রায় সহ অন্যান্যরা। পরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আপনাদের হাতে 2,00,000 টাকা আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সরকারের যেভাবে পদক্ষেপ নিয়েছে এই অঞ্চলের যারা আমাদের আসামের বিভিন্ন দুর্যোগে যারা প্রাণ হারাচ্ছে
তাদেরকে মানে পরিবারকে মানে কিছু আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন। আমরা আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সঙ্গে আমাদের এলাকা আমাদের এই অঞ্চলে মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের গার্জিয়ান মিনিস্টার অশোক সিংহ মহাশয়কেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনাদের সবার প্রচেষ্টা, আমাদের ডিসি ম্যাডাম আছে কীর্তিজলি ম্যাডাম, ওনাদের সবার প্রচেষ্টা সরকারের কাজে লাগান, লাগিয়ে যাতে আর্থিকভাবে সচ্ছল হয়ে যাতে পরিবারকে আপনারা লালন পালন করাতে পারেন। আমরা আজকের দিনে আপনাদের সবাইকে আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের এই দুঃখের সঙ্গে আমরাও আছি, সরকার আছে এবং আমাদের দল। পশ্চিম সোনাইর শ্রীমা সমিতির উন্নয়নে এগিয়ে এলেন স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভাইয়া ওরফে সাজু। বুধবার ফকিরচিলায় শ্রীমা সমিতির কার্যালয়ের প্রাঙ্গণে বিধায়ককে সংবর্ধনা জানান সমিতির সদস্যরা। সমিতির কার্যালয়ের বাউন্ডারি দেওয়াল নির্মাণে এলাকা উন্নয়ন তহবিল থেকে 5 লক্ষ টাকা বরাদ্দে গুণগত মানের কাজ হওয়ায় বিধায়ককে ধন্যবাদ জানান তারা। সমাজসেবী অপুদেবের পৌরোহিত্যে এ নিয়ে অনুষ্ঠিত সভায় সংক্ষিপ্ত বক্তব্যে সমিতির মঠ মন্দির নির্মাণের জন্য সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন বিধায়ক সাজু। অনুষ্ঠানে শ্রীমা কমিটির সহসভানেত্রী মহুয়া দাস ও সাধারণ সম্পাদিকা মঙ্গলা ভট্টাচার্য জানান, দক্ষিণেশ্বর শ্রী সারদা মঠের সাধারণ সম্পাদিকা প্রবাচিকা অমল প্রাণা মাতাজির নির্দেশে শ্রীমা সমিতি ফকিরচিলা নামে কমিটি গঠন করা হয়েছিল। সেই নামে মহিলারা মেয়েদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে 2015 সাল থেকে কাজ শুরু করেন। সংগঠনটি সম্পূর্ণ মেয়েদের দ্বারা সঞ্চালিত এবং মেয়েদেরকে স্বনির্ভর করতে এই সমিতি গঠন করার মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সভাপতি জাবেদ আক্তার লস্কর, সোনাই যুব এআইইউডিএফ এর সভাপতি জাকির হোসেন লস্কর, সমাজসেবিকা অপর্ণা দেব মিলি সহ অন্যান্যরা। সমস্ত সোনাইতে আমরা 5 লক্ষ 10 লক্ষ 7 লক্ষ বিভিন্ন অঞ্চলের সমস্ত প্রতিষ্ঠান জিপির মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেগুলো কাজে আমরা হাত দিয়েছি এবং আমরা প্রমাণ করে দিতে চাই যে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ দিয়েও প্র্যাকটিক্যাল কাজ হয়। আপনাদের সামনে সীমামঠের ওয়াল তৈরি হয়েছে, আশা করি 5 লক্ষ টাকার কাজ এখানে দুর্নীতি ছাড়া স্বচ্ছভাবে কাজ হয়েছে এবং প্রত্যেকটা কাজ সম্ভব হয়েছে আমার আপনাদের জন্য, মিলিদের জন্য, দিদির জন্য, আপনাদের সবার জন্য। আপনারা সবাই ভালোভাবে কাজ করিয়েছেন আর আমি দায়িত্ব নিয়ে বলছি আমার সোনাই সমষ্টির অন্য কোনো স্কিমে কেউ কোনো কমিশন চায়নি, কিছু চায়নি, প্রত্যেকটা স্কিম সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে কমপ্লিট। এবং আমি আজকে নিজে গর্ববোধ করছি যে আজকে আমি প্রথম আনুষ্ঠানিক যেটা ওপেনিং, আগে যে দিল ফাউন্ডেশন ওপেনিং, আজকে আমি সীমা মঠের ওয়াল দিয়ে শুরু করছি। অর্গানাইজেশনের কাজ থেকে যদি শুরু করি, নিশ্চয়ই আমার বিধানসভার যে তহবিল পাই আমি বিধায়ক হিসেবে, সেই তহবিলের কাজও ভালোভাবে আগামী 4 বছরের কাজও ভালোভাবে আশা রাখি। অখিল গগৈয়ের মুখে ফের ক্রস ভোটিং প্রসঙ্গ রাজ্যসভার নির্বাচন। শিবসাগরের বিধায়কের বিস্ফোরণ বরাকে রাজ্যসভা পুনরায় নির্বাচিত করার জন্য গত 3 দিনের সফরসূচি নিয়ে মঙ্গলবার হাইলাকান্দিতে আসেন পিপলস পার্টির নেতা অখিল গগৈ। 144 ধারা জারি থাকায় অখিলের সভা বাতিল করা হয়। অখিল গগৈ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন এবং বরাকের এআইইউডিএফ বিধায়কের গদ্দার বলে অভিহিত করেন। তার দাবি, রাজ্যসভা নির্বাচনে আজমলের দলের 7 বিধায়ক বিজেপিকে ভোট দিয়েছেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছিলেন ওই ডিলার। এই 7 জন বিধায়কের মধ্যে ছিলেন বরাকের 4 গদা বিধায়ক। এই লোকেরা তাদের দল এবং ভোটারদের বিক্রি করে বিজেপির পক্ষে ভোট দিয়েছে আর এই গদা বিধায়কের জন্যই আজ ইচ্ছাকৃতভাবে তার সভা বাতিল করা হলো। আপনাদের নিশ্চয় জানে যে এআইডিএফের 7 জন বিধায়ককে এবার বিজেপি রাজ্যসভাত ভোট দিছে। মই তার তীব্র প্রতিবাদ করেছিল, মই তার তীব্র বিরোধিতা করেছিল আর নিন্দা করেছিল আর সেকারণে মই আপনাদের জানাব খুঁজো যে আজি হাইলাকান্দিত আমার সভা বাতিল করার আড়ত কেবল হিমন্ত বিশ্ব শর্মা সরকারই নাই, লগত এআইডিএফর এমএলএ সকলো জড়িত। আমি খবর পাই আছো সব, কারণ তেওঁলোকে জানে যে অখিল গগৈ যদি ইয়ালৈ আহে তেতিয়াহলে এআইডিএফর মুখা রাইজৰ দলে খুলি দিব। তেওঁলোকে জানে যে অখিল গগৈ যদি হাইলাকান্দিত সভা অনুষ্ঠিত করে এআইডিএফে করা দুষ্কার্য, এআইডিএফক মুসলমান মানুষে ভোট দিছিলে বিজেপিক বিরোধিতা করবর কারণে।
এতিয়া যিসকলে বিজেপির বিরোধিতার ভোট লৈ গলে আই ডি এফে সেইসকলৰ সাতজনে গৈ বিজেপিক রাজ্যসভার নির্বাচনত ভোটদান করেছে আর এই গোটেই কাণ্ডটোর নেতৃত্ব বহন করেছে এজন দালাল এম এল এ, আপনাদের সকলে জানে বরাক উপত্যকার এজন দালাল এম এল এ। গতি মই বরাক উপত্যকাবাসী রাইজক এই দুইটা সাম্প্রদায়িক শক্তির পর সাবধানে থাকিবর কারণে বিনম্রভাবে প্রার্থনা জানাইছো, অনুরোধ জানাইছো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। উৎকোচ নীতি ধরা পড়লেন শিলচর ট্রেজারি অফিসের কর্মচারী, তদন্তে ভিজিলেন্স টিম। কালো ব্যাচ পরে বিক্ষোভ কর্মসূচি পালন ডলু বাঁচাও সমন্বয় কমিটির, প্লে কার্ড নিয়ে প্রতিবাদ। করিমগঞ্জে চলন্ত অটোর উপর গাছ পড়ে মৃত্যু চালকের, চাঞ্চল্য এলাকা জুড়ে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।